হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশের মানুষের যতটা না আবেগ উল্লাস রয়েছে, তার চাইতে খুব বেশি যে রয়েছে এখন পৃথিবীর অন্যান্য দেশের মানুষগুলো, সেটা কিন্তু নোরা ফাতেহি বাংলাদেশে এসে বুঝিয়ে দিয়ে গেলেন। চিত্রনায়ক শাকিব খানকে আমাদের দেশে উনি যত ভালো কাজই করুন না কেন, একটা দলই রয়েছে যারা তাকে ট্রল করে, তাকে বাজেভাবে উপস্থাপন করে তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য মেতে রয়েছে। অপরদিকে কলকাতা থেকে, বোম্বে থেকে কিংবা ঢালিউড থেকে যাদের কথাই ধরি না কেন, বড় বড় স্টাররা পর্যন্ত সুপারস্টার শাকিব খানকে কতটা সম্মান করেন, কতটা ভালোবাসেন, সেটা যদি আমরা একটু পেছনের দিকে তাকাই কিংবা বর্তমানের দিকেও তাকাই খুব ভালোভাবেই দেখতে পাবো। আরেকটি ব্যাপার, বাংলাদেশের যারা বড় বড় স্টার রয়েছেন তারা কিন্তু ঠিকই শাকিব খানকে মূল্যায়ন করেন এবং তারা বোঝেন যে একজন সুপারস্টার শাকিব খান দেশের জন্য কি করছেন, তার কতটুকু যোগ্যতা এবং মেধা রয়েছে। চলুন একটু খতিয়ে দেখা যাক। বাংলাদেশে আসলেন নোরা ফাতেহি, তাকে নিয়েও কিন্তু এই মুহূর্তে সারা নেট পাড়ায় চলছে অনেক গুঞ্জন, অনেক রটনা এবং অনেক ভালোবাসাও। কারণ নোরা ফাতেহি নাচ পছন্দ করেন না এমন কাউকে পাওয়া যাবে না, সেটার প্রমাণ হলো টিকিটগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে 20,000, 25,000, 1,00,000 কিংবা 5,000 টাকার দরেও। সবচাইতে বড় কথা, যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে রয়েছে ক্ষোভ। এর একটাই কারণ, নোরা ফাতেহি এসে পুরস্কার তুলে দিয়েছেন বিভিন্ন জনের হাতে কিন্তু তাকে নাচতে দেখা যায়নি পর্দায়। এই যে আক্ষেপ, যারা তার একটু কোমর দুলানো দেখার জন্য অপেক্ষা ছিলেন, যারা তাদেরকে এতভাবে যাদেরকে আমরা নাচ উপহার দিতে পারিনি, যে আয়োজকরা এই কাজটি ব্যর্থ হয়েছেন, তাদেরকে কিন্তু একদম বাংলাওয়াশ করছেন ভক্তরা। কারণ তাদের প্রতিটি টাকাই, টিকেটের টাকাই তাদের অনেক কষ্টের। কারণ যারা নাচ দেখতে গিয়েছেন, আমি মনে করি যে যারা অনেক বড় আইটেমের নাচের টিকিট কিনেছেন তাদের হয়তো সামর্থ্য আছে, কিন্তু যারা মাত্র 5,000 টাকা জোগাড় করেছেন তারা হয়তো কোনো ইউনিভার্সিটিতে পড়েন, কোনো কলেজে পড়েন, কিংবা স্টুডেন্ট যাদের টাকা পয়সা আসলে আর্ন করতে টিউশনি করতে হয়েছে কিংবা বাবা মায়ের কাছ থেকে চাইতে হয়েছে। সে টাকাগুলো দিয়ে টিকিট কেটে যখন তারা নোরা ফাতেহি ডান্স না দেখতে পেরে শুধুমাত্র উপস্থাপনা, কাউকে পুরস্কার দেয়া এই ধরনের একটি কাজে দেখবেন, তাদের অবশ্যই রাগ হবে। এটাকে ছোট করে দেখার কিছু নেই। নোরা ফাতেহি মঞ্চে উঠলেন এবং বিভিন্ন জনকে পুরস্কার প্রদান করলেন। তিনি কি করলেন আমরা জানি, যে পূজা চেরিকেও পুরস্কার দিলেন আমরা দেখেছি, কিন্তু ওখানে কিন্তু সবাই ছিল। তিনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খান সম্পর্কে খুব চমৎকার মন্তব্য করেছেন। তিনি শাকিব খানকে এদেশের স্টার বলেছেন, শুধুমাত্র এদেশেরই নয় তিনি ওদেশেরও অনেক বড় একজন ফ্যান, অনেক বড় একজন ভক্ত, এটাও তিনি জানিয়েছেন। বন্ধুরা, সুপারস্টার শাকিব খানকে আমাদের দেশের মানুষগুলো যেভাবে চায়, যেভাবে দেখতে চায়, তিনি তার অনেক বেশি ঊর্ধ্বে, এটাই বারবার প্রমাণিত হয়। আর তাই আমাদের দেশের সম্পদকে আমাদের উচিত আমাদের যোগ্য সম্মান দেয়া, তাকে ভালোভাবে কাজ করতে দেয়া, তাকে ভালোভাবে ব্যবহার করা, যাতে একটা মানুষকে দিয়ে আমরা আমাদের নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই হওয়া উচিত। নোরা ফাতেহি সেটাই বলে গেলেন। তিনি বললেন ওপার বাংলায় খুবই জনপ্রিয় শাকিব খান, তার জন্য অনেক বেশি দোয়া, তিনি যেন অনেক দিন ভালোভাবে কাজ করতে পারেন, তিনি যেন দেশের মান রাখতে পারেন। সুপারস্টার শাকিব খানকে নিয়ে আমাদের আসলে অনেক গর্ব করা রয়েছে। আমি বলছিলাম একটু আগে যে আমাদের দেশে যারা স্টার তারা কিন্তু ঠিকই বোঝেন। যদি বলি শাবানা ম্যাম, ববিতা ম্যাম কিংবা কবরি, এছাড়া আরও যারা রয়েছেন মিয়া ভাই, খ্যাত ফারুক ভাই, আলমগীর ভাই, নায়করাজ, রাজ্জাক, সবাই কিন্তু সুপারস্টার শাকিব খানকে চিনেছিলেন, বুঝেছিলেন, তাকে ভালোবেসেছিলেন। তার একটাই কারণ, তাদের মধ্যে যোগ্যতা রয়েছে মেধা জানার, তাদের মধ্যে যোগ্যতা রয়েছে জহুরি হয়ে স্বর্ণ কি কিংবা হীরা কি সেটা বুঝতে পারার। আমরাও চাই আপনারাও সেই দিকটা খেয়াল রাখবেন এবং সুপারস্টার শাকিব খানকে অবশ্যই অবশ্যই সম্মান দেবেন, তাকে নিয়ে সুন্দরভাবে কাজ করে এগিয়ে নেবেন দেশকে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।